মোহনবাগানের সেবজিৎ এখন এটিকের দুর্গ সামলাবেন। যে দলবদল নিয়ে যত কিছু হয়েছে সবকিছু দেবজিৎকে নিয়ে উঠে এসেছে। দেবজিৎ কিন্তু অবশেষে সব আই লিগের মায়া কাটিয়ে আইএসএল এ এটিকেতে সই করেছেন, সেই দেবজিতের সঙ্গে এবার আমরা কথা বলে নেব। দেবজিৎ, প্রথমেই তোমাকে জিজ্ঞাসা করব, আইএসএল এ এবং এটিকেতে মোহনবাগানের মায়া কাটিয়ে কিভাবে দেখছো এখন? আমি অবভিয়াসলি পুরো এটিকে নিয়ে ভাবছি, বিকজ এটিকেতে সাইন করেছি, তো আমার যতদিন এটিকে কন্ট্রাক্ট থাকবে আর যতদিন এটিকে প্লেয়ার থাকবো আমি শুধু এটিকে টিম নিয়েই ভাববো। মানে এটিকে কীভাবে ভালো রেজাল্ট করবো, আমি কীভাবে পারফরমেন্স করতে পারি, এটিকে কত ভালো পারফরমেন্স করবো, এদিকে কিছু দিতে পারি কিনা, তো অবভিয়াসলি আমার সেটার ক্রিটি থাকবে। তো সেটাই এখন। আজ থেকে দু চার বছর আগেও আমরা দেখতাম যে বাঙালি ফুটবলার উঠে আসছে না, এটা নিয়ে একটা বড় কথা হতো। সেখানটায় দাঁড়িয়ে এ মরশুমে সুনীল ছেত্রী থাকুক, যে যে থাকুক, যেই থাকুক, সব থেকে বেশি কিন্তু দলবদলে চর্চার বিষয় ছিল দেবজিৎ মজুমদার, সে কোথায় যাচ্ছে, সে কি করছে, সেটা নিয়ে। এটা কেমন লাগে একজন ফুটবলার? অবভিয়াসলি ভালো লাগে, বাট আমার মনে হয় এটার থেকেও বেশি যে যদি পারফরমেন্স করতে পারি, বা বিকজ আমি পারফরমেন্স করেছি তিন বছর ধরে, চেষ্টা করবো এর থেকে ভালো পারফরমেন্স করার। বিকজ আমার আমার টার্গেট, মানে আমি যতটা পারফরমেন্স করছি আমি হয়তো স্যাটিসফাই নই, বিকজ আমার টার্গেট আরও ভালো খেলা, ন্যাশনাল টিমে জার্সি পরে খেলা, মেন টার্গেট হলো আমার ন্যাশনাল টিমে জার্সি পরে খেলা, সেটা এখন হয়নি। তো অবভিয়াসলি আমার আরও ভালো পারফরমেন্স করতে হবে যাতে আমি ন্যাশনাল টিমে জার্সি করতে পারি, তো আমি এটা নিয়ে অত ভাবি না। বাট ঠিক আছে, লোকে যখন বলে তো ভালো লাগে, বাট ওটা নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই, বিকজ যতদিন পারফরমেন্স আছে ততদিনই লোক ইয়ে করে, বাট সেজন্য আমি জানি চাই যে আমার পারফরমেন্সটা আরও ভালো করতে। আরেকটা জিনিস জিজ্ঞাসা করবো, যখন তুমি ইস্ট বেঙ্গলে ছিলে সেখান থেকে, মানে একদম শুরুর সময়টাই যদি ধরো ইস্ট বেঙ্গল, সেখান থেকে ইস্ট বেঙ্গল ছেড়ে দেওয়ার পর ভবানীপুরে আসলে, তো সেই সময় মনে আছে ইস্ট বেঙ্গলের কাছে ভবানীপুর পাঁচ গোল খেয়েছিল, তোমাকে পাঁচ গোল হজম করতে হয়েছিল এবং সেই নিয়ে অনেক কথা উঠেছিল, দেবজিৎ মজুমদার ভেঙেও পড়েছিল, তো সেখান থেকে ফিরে দাঁড়ানো এবং সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে এই জায়গায় আসা, এটাকে কীভাবে? অবভিয়াসলি ইসমল দিয়ে বেরিয়ে ভবানীপুর এসেছি, ভবানীপুরে ইসমল ম্যাচে আমি সেকেন্ড ইয়ারে, ফার্স্ট ইয়ারে এক গোল হেরেছিলাম, সেকেন্ড ইয়ারে পাঁচ গোল হেরেছিলাম। বাট ফুটবল লাইফ, আমি মানি ফুটবল লাইফ কোনো দিন সমান যায় না, গ্রাফ ওঠানামা করে, তো হয়তো আমার সেই সময়টা ভালো ছিল না, বাট আমি এটা জানতাম আমার নিজের ওপর ট্রাস্ট ছিল, বাট এটা আমি জানতাম হয়তো আমার দিনটা ভালো ছিল না, বাট আমি যদি হার্ডওয়ার্কে বিশ্বাসে, আমি হার্ডওয়ার্ক করলে আজ নয় কাল তার ফল পাবো, তো সেজন্য আমি ওই নিয়ে ভাবিনি যে কি হয়ে গেছে, যেটা হয়ে গেছে হয়ে গেছে। যেমন আমি আই লিগে দুটো বেস্ট গোলকার হয়েছি, সেটাও হয়ে গেছে, সেটাও আমি নিয়ে এখন ভাবছি না, বিকজ হয়ে গেছে পাস্ট, ফিউচারে কি আসছে, ফিউচারে আমি কি পাই কিনা সেটা নিয়ে আমি ভাবছি, তো অবভিয়াসলি আমি ওই নিয়ে ভাবি না, তো আমি নিজের কাজটা করেছিলাম হার্ডওয়ার্ক করাটা, তো হার্ডওয়ার্ক করেছি এবং মন মানে পরে যখন সাইন করেছি তারপর মন মানে আই লিগ পেয়েছি, ফেড কাপ পেয়েছি, আইএসএল খেলেছি, আইএসএল এর চ্যাম্পিয়ন হয়েছি, তো অবভিয়াসলি ওটা আমার কাছে বড়, বিকজ এটাও হয়ে গেছে পাস্ট। আমি এটাও ভাবছি বলছি যে আই লিগে বেস্ট গোলকিপার দুটো, আইএসএল পাওয়া, এগুলো আই লিগ পাওয়া, ফেড কাপ, সব পাস্ট। আমার এখন টার্গেট হলো যে আইএসএল সাইন করেছি, আইএসএল এ এত এটিকে ট্রফি দিতে পারি। একটা জিনিস আমার মনে আছে, যখন তুমি ভবানীপুরের হয়ে খেলছিলে, তো সেকেন্ড ডিভিশন আই লিগ বেঙ্গালোরে হচ্ছিল এবং সেখানটায় আমরা যতদূর জানি যে ফুটবলাররা যদি তারা খুব ভালো গোল করে বা কিছু করে তার ক্লিপ আমাদের কাছে যায়, কারণ তারা সেই ব্যাপারটাকে নিয়ে, কিন্তু তোমার কাছ থেকে আমি অবাক হয়েছিলাম যে তুমি আমাকে বলেছিলে যে তুমি যে গোল খাচ্ছ সেই ক্লিপ তুমি দেখতে চাও, এটাতে আমি অবাক হয়েছিলাম যে তুমি আমাকে একটু গোল দাও, কিরকম গোল খাচ্ছি সেটা দেখে আমি শিখতে চাই, শুধরাতে চাই, এইটাই কি তোমার এই যে ফিরে আসাটা এটার একটা প্রধান কারণ যে নিজেকে নিজে ই কর? অবভিয়াসলি, বিকজ খেলার সময় বোঝা যায় না কি ভুল হয়েছে, বিকজ খেলতে থাকলে না তখন বোঝা যায় না, বাট পরে যদি ভিডিও ক্লিপ দেখা যায় যে কিছু ভুল হলেই গোল হয়, আমার মনে হয় কিছু ভুল না হলে গোল হয় না, তো সব রাইট হলে তবে একটা সেফ হয়, তো তেমনি একটা ছোট্ট ভুলে গোল হয়ে যায়, তো আমি চাইতাম যে ওই ভিডিও ক্লিপগুলো দেখে যে কি ভুল হয়েছে, এবার সব কিছু খেলার মধ্যে চেঞ্জ হয় না, তো ট্রাই করতাম যে এই ভুলটা যেন হয়েছে, এই ভুলটা যে আমি দেখতে পেয়েছি, এই ভুলটা যেন পরের মাঝে না হয়, সেজন্য আমি চাইতাম যে ভিডিও ক্লিপ দেখি, আমি এখনও দেখি যেগুলো গোল খাই সেগুলো আমি ভিডিও ক্লিপ বেশি দেখি যে কি ভুল হয়েছিল, কি করলে এটা সেফ হতে পারতো, যাই না সেফ হবে কিনা, বাট সেফ হতে পারতো, তো ওটা আমি ফলো করি, বিকজ চেষ্টা করি যে যেন সেকেন্ড ম্যাচে সেম ভুল না হয়, কিন্তু সামটাইমস হয়, বাট চেষ্টা করি যে সেকেন্ড টাইমে এই ভুলটা না হয়, অন্য কোনো নতুন ভুল হোক সেটা আবার রেক্টিফাই করবো, বাট পুরনো ভুল যেন না হয়। সঞ্জয় সেন থেকে অ্যাসলে ওয়েস্টউড, এবার অ্যাসলে ওয়েস্টউডের মানে সঙ্গে তুমি কাজ করবে, খেলবে, কিভাবে দেখছো সামনের দিকে? অবভিয়াসলি সঞ্জয় স্যার আমি বলবো, বিকজ আমি তিন বছর সঞ্জয় স্যারের সঙ্গে খেলেছি, তো আমাকে প্রচুর ট্রাস্ট করতো, প্রচুর কনফিডেন্স দিত, তো আমাকে মানে সবসময় বলতো ভালো পারফরমেন্স করেছি, যেগুলো আমার ভুল সেগুলো বলতো রেক্টিফাইড কর, এগুলো করলে আরও ভালো খেলবি, বাট আমার সবসময় একটা কনফিডেন্স দিত যে তুই ভালো খেলছিস, বাট নিজের ওপর
এই জিনিসটা আনিস আমি ভালো প্লেয়ার বা ভালো খেলছি, এই জিনিসটা আনলে শেষ হয়ে যাবি। তো সবসময় বলতো যে যতটা ভালো খেলি তাতেই ভালো খেলার চেষ্টা করি। তো অবভিয়াসলি সঞ্জয় স্যারকে আমি থ্যাংকস জানাবো সবসময় জানাই যে আমাকে এই জায়গায় এনেছে অনেকটা সঞ্জয় স্যার, বিকজ আমার চান্স না দিলে আমি হয়তো খেলতে পারতাম না, এই জায়গায় আসতে পারতাম না। বেশ সঞ্জয় স্যার আমার চান্স দিয়েছে, 3 বছর ধরে টানা চান্স দিয়েছে। লাস্ট ইয়ার মলিনা আমার চান্স দিয়েছে, আমি তো বলবো না, না বললে ভুল হবে, বিকজ এটিকেতে আমার মলিনা সব ম্যাচ খেলিয়েছে। তো এটা একটা কোচের, একটা প্লেয়ারের মানে খেলতে গেলে একটা প্লেয়ারের যতটা ক্রেডিট থাকে ততটাই ক্রেডিট কোচেরও থাকে, বিকজ কোচ যদি ট্রাস্ট না করে প্লেয়ারকে তো অবভিয়াসলি সে খেলতে পারবে না, তো চান্স প্রুফ করার সুযোগ পাবে না। তো সঞ্জয় সেন আমার সেই সুযোগটা দিয়েছে, তারপরে এখানে আমাদের মলিনা সেই প্রুফটা করার সুযোগ দিয়েছে। তো আমি সবাই কাছে থ্যাংক ইউ যাদের রান্নার আমি খেলেছি, শুধু এরা নয়, সুভাষ ভৌমিক স্যার, সুভাষ ভৌমিক স্যারের কাছে আমি মন মানে ফার্স্ট ইয়ার প্রথমে যখন এসেছিল সুভাষ ভৌমিক ছিলেন, তো সুভাষ ভৌমিকও আমার সেইভাবে ট্রাস্ট দিয়ে কলকাতা লিগে 5টা ম্যাচ ভুটানে খেলিয়েছিল। তো সবার নাম, বিকজ আমি যাদের রান্নারে খেলেছি আমি সবাইকে মনে রাখি এবং চেষ্টা করি তার থেকে সে মোহন বাগান সমর্থকদের নয়নের বনি বলা চলে। সেখান থেকে এই ডিসিশনটা এবং চলে আসা অনেকটা ইমোশনাল একটা ব্যাপার তোমার ক্ষেত্রেও, তোমার পরিবারের ক্ষেত্রেও, মোহনবাগান সমর্থকদের ক্ষেত্রেও। এই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগান সমর্থকদের কি বলবো? অবভিয়াসলি একটা বড় কৃতিত্ব আছে আমার পেছনে, বিকজ ওরা একটা নাম দিয়েছিল আমায় দেবজিৎ থেকে, সেভজিৎ করেছিল মোহনবাগান সাপোর্টাররা। তো অবভিয়াসলি আমার ফুটবল লাইফে আমায় 3 বছর যেভাবে সাপোর্ট করেছে আমি জীবনে ভোলার নয়। বাট আমায় একটা সময় একটা স্টেপ নিতে হয়, সবাই সব সময় সব স্টেপ মন মতো হয় না, বাট সবাই সেটা অ্যাকসেপ্ট করতে পারে না। বাট কিছু করার নেই, আমি ডিসিশন নিয়েছিলাম যে আমি এবছর ISL খেলবো এবং ISL-এ যাবো, ISL টিমে। তো কলকাতায় এখন অফার দেয় আমি তখন ভেবে দেখি, বাট এটা নয় যে আমি ছেড়ে দিয়েছি বলে, এরকম কোনো কথা নেই যে ছেড়ে দিয়েছি বলে মোহনবাগান সাপোর্টার দিয়ে। বাট আমি মোহনবাগান সাপোর্টার আমার যে ভালোবাসা দিয়েছে সবসময় মনে রাখবো। অবভিয়াসলি থ্যাংক ইউ সবার কাছে যে সবাই এত ভালোবাসা দিয়েছে। কিছু করার নেই, ফুটবল লাইফ এটাই, একটা সময় মুভ করতে হয় প্রফেশনাল প্লেয়ার, একটা সময় মুভ করতে হয়। কথা বলার জন্য আমরা দেবজিতের সঙ্গে কথা বললাম, শুনে নিলাম দেবজিৎ কিন্তু সামনে অ্যাসলে ওয়েস্টউডের সঙ্গে কাজ করবেন এবং আশাবাদী যে এটিকের হয়েও ভালো পারফরমেন্স করে কিন্তু ভারতীয় দলের জার্সিটা গায়ে পড়াই প্রধান লক্ষ্য। ক্যামেরায় রজনীকান্ত বিরাট সঙ্গে হীরক বোস, বাংলা টাইম।